الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি ডক্টর সৈয়দ শেখ জামাল সাক্কার আল হুসাইনি আশআরিয়া রেফাঈ মাদ্রাজিল্লাহুল আলিদামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত রুবিয়ানি কেরাম দিগর উলামায়ে জাম ইসলামী প্রেমে উজ্জীবিত তুরা এলাকার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা, আমার পর্দা নিশিমা বোনেরা, আজকের এই মহিল আল্লাহর নবীর খলিদার টুকরা হুজুরের বংশের উত্তরসূরি যে সৈয়দ সাহেবরা তার উসিলায় আমরা এই এলাকা রহমতে সয়লাভ হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ। কেন তাই না, এইবার পর্যন্ত আমরা কিছু সময় কাটাইম থানোর অপেক্ষায়, এই মহিল ওয়াজ করার ক্ষমতা আমরা নাই, ওরা রসুল পরিবারের মানুষ, ওরা আমরা আহলে বয়েত। কিছু কিছু মানুষ আছে কিছু প্রোপাগান্ডা করে সৈয়দ সাহেব
হইতে কি আইলা, কিতা হইলা, কিতা মানুষের ব্যাপার না, বুঝার বিষয় আল্লাহর নবীর মুহাম্মদ রাসূলুল্লাহর সৈয়দ বংশের একজন মানুষ অভাবী আসল, আরো এক দোনাইটু হাদিস আমার কাছে তাই সাহায্য লাগে গেল, যা হইলে আমি রসুল পরিবারের মানুষ, আমার অভাবে ভাই আমার অবস্থা সচ্ছল নাই, তবে আমি আইসি আপনি আমার একটু সাহায্য দিবেন, তাই হিসাবে হইলে তুমি যখন সৈয়দ পরিবারের মানুষ আমার প্রমাণ দেখাইতে পারবো, তা নইলে আমার কোনো প্রমাণ নাই, আমার মুখর কথাও প্রমাণ, আমি যে সাইয়ে এটাই আমার বড় প্রমাণ, আর কোনো প্রমাণ আমার কাছে নাই, ইচ্ছা মানলে টেকা দিবাই আর না দিলে না হবে। ই হাদিস হিসাবে হইলে আমি আপনি সৈয়দ বংশের মানুষ ঠিক আছে, বিনা প্রমাণে আমি আপনার টেকা সাহায্য করতাম পারতাম না, কখনো বুঝবেন না, সাহায্য করছে না সৈয়দের বিশ্বাস করছে না। পরে রাত্রে স্বপ্ন দেখা গেল, এই বেটা ব্যস্ত গেল, ব্যস্ত গিয়া দেখে একটা খ্রিস্টানোর নামে একটা নুরানি বিল্ডিং পাওয়া গেল, জিখাইল এই বিল্ডিংটা হা রম খ্রিস্টান বেটা, বলে এর তো খ্রিস্টান ইমানও আনছে না, এনটা কিলা দিলে, আমি তো মুসলমান আমার কি ইলা ব্যস্ত কোনো বিল্ডিং নাই, বলে না তুমি যে মুসলমান, মুসলমান বলিয়া প্রমাণ দিতে হার ভাই, বলে আমার কাছে প্রমাণ নাই, বলে এর নাকি তোমার বিল্ডিং নেয়, ই খ্রিস্টান বেটা এমনি হচ্ছে রসুল পরিবারের মানুষ, লোকালকে দেখা দিয়ে নিয়েছে, দেখা দেওয়ার বাদে আল্লাহর নবীর বড় মায়া লাগছে, আল্লাহর দয়া হয়েছে ও দিনই এই কাজ হিসাবে স্বপ্নে দেখানি হয়েছে, যদিও তার ইমান নাই, খ্রিস্টান বেটায় সৈয়দ পরিবারের মানুষের সাহায্য সহযোগিতা করায় আল্লাহ ব্যস্তর মাঝে নুরানি একটা বিল্ডিং এর মালিক বানায়, এই হাজির সাহেব হান্দি হান্দি গেছে সকালবেলায় এই সৈয়দ সাহেবের দরবারও গিয়ে খাড়া হয়েছে, যে সাহ আপনাদের সাহায্য করছিল সৈয়দ সৈয়দ সাহেবের বেলায়, যত টাকা চাইবে অত টাকা আমি আপনারে দিব, আর দয়া করি আপনার টাকা নিবে, খ্রিস্টানে হয় তুমি কিলা মনে করলাই, এত কষ্টর পরিশ্রমে আমি সাইয়েদ বংশের সাহায্য হইলে ব্যস্তর মাঝে নুরর বিল্ডিং আমার দিছে, আর তুমি আইসো অষ্টা বেশ বার্তায় সাবধান ফরিয়া জানি না, ওইটা বিল দেওয়া দিত না, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা মানুষ বানাইছে মানুষ ওটা বিশ্বাসে খোদা মিলে তো আর কে বহুদূর, সাইয়েদ পরিবার যে কোনো গুলো জন্ম নোক এরা সাইয়েদ বংশের মানুষ, এরার সামনে আর কোনো কথাবার্তা নেই, এরার নাম লইয়া আমরা বাদ খাই, এরার সম্পর্কে যে বা যারা হতা আনবায় নিজের ইমান নিজে নষ্ট করবায়, সাবধান সাবধান, হয়তো আপনার তামাম জীবনের গুণা আপনি খানাইতে পারতে নাই, ওই এন্ডে সাইয়েদ মানিয়া বিশ্বাস করলে বাড়িতে থাকলেও কি বা জীবনের গুণার সুপারিশ হইয়া তোমার গুণা মাপ পাইবে, সাইয়েদ বংশের এত দাম আছে আল্লাহ দরবার, ঠিক না, সাইয়েদ বংশরে যারা মানি লয় আল্লাহ তারার পক্ষ লইয়া হামলা বিজায়, সাইয়েদ বংশরে যারা জানে প্রাণে সফিয়া তারার সব তাদে লয় স্বয়ং আল্লাহ তারার হাম দাবিত হইয়া যায়, সাইয়েদ বংশরে যারা মান্যানিত নয় আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিলে, খেখারে মানছে না আবুল আহাবে মুহাম্মদ রসুল্লারে মানছে না, তাব্বাতিয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, হুজুরে মারছুন না হুজুরে বসুন না, মুরব্বী পেটে পয়সা কইল এক তো আমার বাহর পয়সা আছে, আরো ওর কেউ মাতিব না আমার সাথে মাতলা, হইলে আমি ধ্বংস হইবার দেয় খাম নাই মাথার দেয়, আল্লাহ খান বন্ধু তুমি নীরব হইলে আমি নীরব রায়, এ বন্ধু মোহাম্মদ তুমি নীরব হইছো আমি নীরব থাকতাম না, তোমার কিলা হয় ধ্বংস করার দায়, আল্লাহ পাক তাবারে কাও তালায় নবীর হক করিয়া সুরা নাজিল করিলে, তাব্বাতি আদা বিলা হাবি মুতাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, সম্পূর্ণ সুরা নাজিল হইল,
আবুল আহাবর উপরে ধ্বংস সৃষ্টি হইল। আবুল আহাবে চাইছিল মুহাম্মদ রাসূলুল্লাহ ধ্বংস হইবার দায়, আল্লাহ বর্ণনা করলা আবুল আহাব ধ্বংস হোক, তার হাত দুটি ধ্বংস হোক, তার সম্পদ নষ্ট হোক, তার বউ ফাঁস লেগা মর হোক। কেটে বুঝা গেল আল্লাহর নবীর একটা কথা হওয়ায় কতটা কথা বিনিময়ে হওয়া যায়। সত্যিকার অর্থে আবুল আহাবর এমন রোগ হইল যে একবার দেখলো দেখার বাদে বাড়ি ছাড়ল, একবার দেখার বাদে আর দেখে না। নবীর অভিশাপ, নবীর অভিশাপ রে ভাই। পরে এমন অবস্থা হইল ছেলে লোক ছাড়িল, বংশর মাইসে বুঝাইয়া দিল বাতি যা হইতে পারে না, যেমন করে হোক তোমার ওর লোক ছাড়িল না। বলে হাসা গন্ধে বাড়ির দেখা যায় না, বের হলেও তোরা তো টেকা পয়সা কম না, টেকা দিয়ে মানুষ না তোর বাপরে সেবা করে ইয়া পুরুষ রোদ মাটি তুলে হারি ভাই। কুরেশ বংশর বদনাম হয়ে যাবো, বদনাম ডাকতে পারতে না, মানুষে মাইল লাগলে হইব যে কিতাবে টাকলি দেখাইতে তোর বাপরে মরবার সময় দেখতে পারছিস না, কাটতে পারছিস না, পয়সা দিয়ে মানুষ আইন না তো তারে গাড়াই চলি। ই অবিশ্বাস কেন পাইছ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথার বাধ্য হে নাই, এলাকি মরবার আগে বেজ্জত হয়েছে, ইজ্জত নষ্ট হয়েছে, কুশল নাই, হাফন নাই, জেলা মরছে ও ওলা ফালন তুলা দিয়া নিয়া হামলা মাইছে উল্টাইয়া তোরা আছে চাহ মাটি দিয়া নাউজবিল্লা। সৈয়দ বংশরে অবহেলা করলে গজবে লাগাল দুনিয়া তো হয়। এর ফলে হইল রে মুহাম্মদ রাসূলুল্লাহ রে আমি রসুল মানছিলাম না করি তাঁর আল্লাহ তোমরা দুইও আমার হুয়া আমার ঘর রইয়া থাকলে মুহাম্মদের দুই ফুলি যে এই মুহূর্তে তালাক দিয়া। তৎকালীন সময়ে সেই রুসুম রেওয়াজ অনুসারে বংশীয় কুটুম হিসাবে হুজুরের রক্ত আনত, আবুল আহাবর দুই ভুয়ায় নবীর দুই মেয়েরে বিয়া করছে, বুঝলি উম্মে কুলচুম আর রুকাইয়া। নবী পরিবারর নবীর হলিদার টুকরা লক্ষে জিগর দুই মেয়েরে তারা দুই বিয়া করছে। হুজুরের চেষ্টা করো ভাইটে হুজুরে দিতে লাগছিল। একজনে শুনিয়া কইল আব্বা আমি তোমার কথা আমার বউ ছাড়তাম না, আমার বউ কোনো দোষ নয়, তবে আমি চার ভাইলাম তোমার বাবার স্কুল উঠিল হয়েছে এলাকি তুমি তা মাত্রা, আমি আমার বউখানে ছাড়তাম যে কারণে অভিশাপ পাইছো এটা তোমার কর্মে পাইছো আমার বউর বিষয়ে নয়। আর একজন এটা হইলো আমার আব্বা জেলা কইছেন আমি বউ রাখতাম না, তাই বউ ছাড়িয়ে দাঁড়াইল। আবু আবুল আহাবর হুয়া একই বউ ছাড়লো আর একজনে বউ রাখলো। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নবীর দরবারে খবরটা আইলো, হুজুরে হইয়া কইলো ই তো একটা বাঘর হাম করলো, হিংস জানোয়ারে জেলা শিকার দইরা হায় আগে করে কোনো চিন্তা নাই, তার বাহর কথায় আমার মেয়েরে ছাড়িয়া তালাক দিয়ে লাগিল, তার বাহর মনে রাখবার তার আল্লাহ তুমিও তারে কোনো বাঘ দি খাওয়াই ভাই। যেমনি শুনছে কইছে রে সর্বনাশ হয়ে গেছে, আমার উপরে ধ্বংস হয়েছে আমার ঘরেও বাঘে খাইল, আমার ঘরে খেয়াল রাখবে মুহাম্মদের কথা রে বাবা মেয়ের চাইত নাই আমার ঘরে খেয়াল রাখবে। একদিন হে নিজের লোকে ব্যবসা করার দায় সিরিয়ার অনেক মানুষ লইয়া গেছে, সিরিয়ার এক মরুমাটো তাবু ঠেঙ্গাইয়া ঘুমাইছে, তার গোয়ারে মাসা বাইন্দা হকার সবার উফরে আছে, মানে বাঘে খাইলে নিচার মিশরে খাই ভাই উফরে উঠতে হইলে আপনার মাইরা যাইবা, সকল ঘুমা পড়ছে গভীর রাইতেছে এখন এখন জাগিয়া উঠছে এই ই কিরে আমার ইন ঠেঙে খান দেখা যায় কিতা মানুষের ভাও কিতা বা এগুলো আজ কেন দিতা বা চতুর্দিকে মানুষ গেরাও হইরা রাত ঘুমাইয়া রয়েছে, তার ভুয়া সবার মাঝে আছে, একটা মানুষের লাগছে না বাগে আইয়া তার ঘরে খাইয়া গেছে। ই কোন বাগাইছে বনর বাগ নিবা, বনর বাগ হইলে হইলে হেরারে খাইল নে, হেরারে তো ইয়া ভাল মারি উঠিয়া দেনে তার ঘরে খাইয়া যায়। ট্রেনিং প্রাপ্ত একটা আর্মির গুলি মিস হইতে পারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা মিস হইতে নাই,
ওজন অভ্য হয়েছেন বাকি খাইবার দায় ওজন নাকি আল্লাহ ভাগ একটা ভাইচ হই তার ঘরে হওয়াইবার দায় সদ্য তার অসত হইলে এই ভাগে কুর্তা করা সম্ভব নাই জিনি নবীর বংশের বিরুদ্ধে যেবা তারা মন্তব্য করবার ওলা অসময়ে মরণ হইব হইতে পারতে নাই কলিমা হওয়ার টাইম হইতে নাই মরবার সময় হইলে হইয়া দিতে পারতে নাই নবীর হক করিয়া মারা গেলে এমন সম্মান হইবা দুনিয়া দিলা সম্মান আর কেউ হইতো না অপ্রেম করেছিল বেলালে বেদিনের দলে ফাঁসি কাষ্টে রশি গলে রাস্তায় টানে তবু হযরত বেলাল প্রেমের কাঙ্গাল তাওহীদের কলেমা পড়েন জবানে প্রেম করে মানব জীবনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী লোকে প্রেম করলাম ভালোবাসায় জান দিলাম তাই নুমাইয়া ইবনে খলফার গোলাম আসলাম যেমনে কলিমা পড়লাম উমাইয়া ইবনে খলফে গলার মাঝে গলফা লাগাইয়া রাস্তায় রাস্তায় টাম্বা লাগি হুকুম দিলা ছেলে ওরে লাগাইয়া দিলা গরম টিম গরম করিয়া তার পিঠের উপরে রাখলাম বুকুর মাঝে বাড়িয়া পাথর রে রাখলাম উত্তপ্ত রুদ্রের মাঝে টান রে ভালাইয়া টানলাম যত শাস্তি লাগায় যত টান লাগায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই কলিমার ভালোবাসায় বড়িয়া চিৎকার দিয়া কইয়া যায় আল্লাহু আহাদুন আল্লাহু আহাদুন আল্লাহু আহাদুন পুলিশ আসামিরে মারলে কয় স্যার আমি তা করতাম নাই অন্য শব্দ হইয়া যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই যত শাস্তি বেশি পায় অত জোরে চিৎকার দিয়া আল্লাহু আহাদুন আল্লাহু আহাদুন আল্লাহু আহাদুন হইয়া যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নই লাগাল ভাই এর পরামর্শ দিলে গাই বেলাল এত জোরে চিৎকার দিয়া তুমি আল্লাহ আহাদুন হইবার দরকার নাই তুমি যে ইমান আনছরে বেলাল এটা আমার আল্লাহ জানে এটা লোকাল বিষয় নাই মনে মনে আল্লাহ হইলে তুমি নেকি ভাই ভাই জোরে হওয়ার বিষয় নাই যত জোরে হই ভাই তুমি অত ফিটা হই ভাই এ তোমার এমন মার মারবো হইয়া ইবনে খলফ মানুষ বলা নাই এলাকে নীরবে তুমি আল্লাহ মানলে অসুবিধা নাই জোরে হওয়ার দরকার নাই তোমার দুঃখ দেখলে আমারও দুঃখ হয় তবে তুমি তার কিনা গোলাম তোমারে আমি কিনা নিতে পারতাম না এই মুহূর্তে আমার যে টাকা নাই কই একটা দিন ধৈর্য ধরবাই সবর করবাই যদি আল্লাহ আমার এত টাকা বলাই তত টাকা হোক আমি তোমারে কিনিয়া নিমু তুমি ইন্তিন তাত্তায় বার্তায় নাই তবে আপাতত তুমি আল্লাহ আহাদুন আস্তে আস্তে হই ভাই আমারে ওয়াদা দিবাই মানে ওই আমি ওয়াদা দিলাম আমি আর আল্লাহ আহাদুন জুড়ে হইতাম নাই আস্তে আস্তে হই ভাই যেমনে আবু বকরে বুঝাইয়া যাই আবার তাই খবর হয় চিৎকার দিয়া তাই আল্লাহ আহাদুন হইয়া যাই ওই সময় আবার কাফিরের বাইতে তান্ডে জুড়ে আঘাত করে জুড়ে মারে তাই চিৎকার হইয়া আল্লাহ আহাদুন আল্লাহ আহাদুন হইয়া নয়নের ভানি ধরে আবু বকরে আবার গেলা গেল বেলাল আমি তুমি ওয়াদা দিলাই তুমি আল্লাহ আহাদুন জুড়ে হইতে নাই এমনি ভাবে মাইর হইতে নাই খেনে তুমি মাইর হই নাই আর আল্লাহ ওয়াহাদুন খেনে বারবার জুড়ে বল রায় আমি নু হইলাম মনে মনে হইলে ও আল্লাহ বলবা আল্লাহ বুঝবা তুমি ইতা খেনে জুড়ে হইবা মানে আবু বকর তোমার জানা নাই এরা যে আমার এত মাইর মারে আমার মাইরে বড় দুঃখ পাওয়া যায় তবে আল্লাহ ওয়াহাদুন যত জোরে হই রে আবু বকর সকল মায়ের আঘাত আমার পানি হইয়া যায় তামাম দুনিয়ার কাবির যদি এক হইয়া আমার বেত্রাঘাত ধরিলাই আল্লাহ দুর শব্দ জুড়ে হই মোয়ার নিরবতা পালন করতাম নাই যা করে আল্লাহ আল্লাহ তার মান বাড়াইয়া দিছে এমন সম্মানী মানুষ হইছে হাফসি গোলামর জেলে বাড়ি হাফসায় আর ওর মানুষ নাই তাকে আফ্রিকায় চুল কুকুলানু দাঁত ছড়িয়ে ছিটানু সেরা বালা নাই মানুষ উচ্চতা নাই বংশ বালা নাই আমি জাইত্যের পরিবারের মানুষ নাই এরপরে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের ওমরের বেলালের ইমানের মাহাত্ম্য রহস্য চিন্তা করিয়া একদিন বেলালের ইমানের বাবা বেগ হরিয়া আবেগে আপ্লুত হইয়া হাজার জনতার সামনে হইন ভাই বেলাল তুমি এদিকে আইবাই
তোমার জ্বলন্ত রুদ্রের হুড়া উত্তপ্ত বালুর মাঝে যে ফিটজা জ্বালাইছিলা, এই ফিটটা তুমি আমারে একবার দেখাইবাই। বেলাল সামনে আইলা, যেমনে কাপড় উল্টাইয়া দিলাম, সাদরে গ্রহণ কইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিটির মাঝে হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার জুমা গাইলা। আরবের কুরেশ বাহিনী কেফিয়া গেছে, গুসা করছে, ও উমর কত হেম যদি তোমার বাইয়া বলে বেড়ালো দায় তারে তোমার বাড়িত নিবাই তোমার।